আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আমি জান্নাত বলছি লন্ডন থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসে আর সকলের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি। আজকে আমি করেছিলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা মেলনের শরবত। মেলনের শরবত বানাতে এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের মেলন, আর নিয়েছি একটা লাইম, নিয়েছি স্বাদ মতো ভিট লবণ আর স্বাদ মতো হানি। প্রথমে আমি মেলনটাকে একটা নাইফের সাহায্যে কেটে এভাবে অর্ধেক করে নিয়েছি। এখন একটা স্পুনের সাহায্যে এভাবে মাঝখান থেকে মেলনটাকে উঠিয়ে নিয়েছি, আর মেলনটাকে ডেকোরেশনের জন্য আমি এভাবে নিচের অংশটাকে কেটে নিয়েছি, যেন ট্রেতে বসাতে আমার সুবিধা হয়। মেলনগুলোকে এভাবে আমি নাইফের সাহায্যে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এই ছোট পিসগুলোকে আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো হানি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দিতে পারেন, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভিট লবণ। এখন আমি লাইমটাকে এভাবে চেপে রসটা বের করে নিচ্ছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করা হচ্ছিল না, তাই আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটাকে অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 5 থেকে 6টা পুদিনা পাতা। পুদিনা পাতা দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। পুদিনা পাতা অ্যাড করাতে এটার ঘ্রাণটাও চমৎকার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। ব্যাস, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করছি বরফ কুচি। দেখতে সুন্দরের জন্য এখানে আমি বিছিয়ে দিলাম পুদিনা পাতা। ব্যাস, তৈরি হয়ে গেল মেলন দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা শরবত, যা এই প্রচণ্ড গরমে আপনি তৈরি করে পরিবেশন করতে পারেন। এখন আমি রেখে দেওয়া বাকি অর্ধেক মেলনের পিসগুলো, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, সেগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমি ডিপ ফ্রিজে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে অ্যাড করছি আমি হানি। এই পর্যায়ে আমি মেলনগুলোকে পুরোপুরি ব্লেন্ড করবো না, 50% ব্লেন্ড করবো। ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে মেলনের যে খোসাটা আমি রেখেছিলাম, সেই খোসাতে আমি ব্লেন্ড করা মেলনগুলোকে ঢেলে নিব। এই পর্যায়ে দেখতে সুন্দরের জন্য এর উপরে আমি এভাবে রুয়াবজা ছড়িয়ে দিচ্ছি, আর উপরে দিয়ে দিলাম একটা পুদিনা পাতা। এই পর্যায়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা মেলন আইসক্রিম, যা এই প্রচণ্ড গরমে আপনারাও তৈরি করে নিতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নিরাপদ থাকবেন, পরিবারকে রাখবেন নিরাপদ। আল্লাহ হাফেজ।